বরিশাল চার মেহেন্দিগঞ্জ হিজলা আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দ্বৈত নাগরিকত্বের চ্যালেঞ্জ করেছেন পঙ্কজ নাথ। তাহলে কি শাম্মী আহমেদের মনোনয়নপত্র বাতিল হচ্ছেন? এ নিয়ে চলছে নেতাকর্মীদের মাঝে আলোচনা। বরিশাল জেলার চার মেহেন্দিগঞ্জ হিজলা আসনে নির্বাচনী উত্তাপ ধীরে ধীরে বেড়ে চলেছে। আওয়ামী লীগ মনোনীত এবং স্বতন্ত্র প্রার্থীর লড়াইয়ের উত্তাপটা নেতাকর্মীদের মাঝে ছড়িয়ে পড়েছে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল চার মেহেন্দিগঞ্জ হিজলা আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমেদ। আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে প্রত্যাখ্যাত হয়ে এবার স্বতন্ত্র নির্বাচনে অটল রয়েছে বরিশাল চার মেহেন্দিগঞ্জ হিজলা আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ। এদিকে শাম্মী আহমেদের দ্বৈত নাগরিকত্ব ও স্থানীয় ভোটার না হওয়া নিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন বাতিলের চ্যালেঞ্জ করেছেন সংসদ সদস্য পঙ্কজ নাথ। আজ রবিবার 3 ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিনে শাম্মী আহমেদের দ্বৈত নাগরিকত্ব ও স্থানীয় ভোটার না হওয়া নিয়ে চ্যালেঞ্জ করে রিটার্নিং কর্মকর্তার কাছে যুক্তিতর্ক তুলে ধরেছেন তিনি। আসলে আমরা রিনাউন্সের ঘোষণা দিয়েছি, আমরা আমাদের সিটিজেনশিপ এখনো বাতিল হয় নাই বলেই উনি অ্যাডমিট করে গেছেন। আমার পয়েন্টটি এখানেই যে প্রথম হচ্ছে রিনাউন্সের যদি ঘোষণা দিয়েও থাকি সেটি মনোনয়নপত্রে সংযুক্ত হয় নাই। দ্বিতীয় হচ্ছে যদি রিনাউন্সের ঘোষণা দিয়েও থাকি যদি নাগরিকত্ব বাতিল না হয় বাতিল না হওয়া পর্যন্ত পদত্যাগটা গ্রহণ হওয়ার আগ পর্যন্ত আমি বা আপনি he or she anyone is not eligible for the being a candidate. দ্বিতীয় হচ্ছে যদি আমি বলেছি ম্যান্ডেটরি নট ইন নমিনেশন পাসপোর্ট নাম্বার কোথাও দিতে হবে বলা নাই, কিন্তু আমরা দেখলাম আমরা আমাদের তথ্য উপাত্ত ঘেটে পত্রপত্রে দেখলাম যে এখানেও অর্থাৎ এনআইডি যেই নাম্বারটা শাম্মী আহমেদ নির্বাচন কমিশনের মনোনয়নপত্রে দিয়েছেন অথবা সামাজিক গুগলেই আছে, গুগল থেকে আমরা যে নাম্বারটা পেয়েছি এই শাম্মী আহমেদের যখন এনআইডি সার্চ করা হলো এই এনআইডিতে কোনো বাংলাদেশি পাসপোর্ট শো হচ্ছে না। বেসলাইন কি এনআইডি, এনআইডি ক্লিক করে যখন যাওয়া হলো গুগলে এনআইডিতে পাসপোর্ট কেউ শো কোনো পাসপোর্ট শো হচ্ছে না, কিন্তু তার চারটি পাসপোর্ট আছে। সেই এনআইডিতে ক্লিক করলে শাম্মী আহমেদের কোনো বাংলাদেশি পাসপোর্ট আছে তা শো হচ্ছে না। ওকে, আমার পক্ষে ওটাই যে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব প্রত্যাহারের ঘোষণা সম্বলিত কোনো পত্র তিনি আমাদের মনোনয়ন নথিতে দেন নাই, পাশাপাশি এখন পর্যন্ত তার অস্ট্রেলিয়ার নাগরিকত্ব বাতিল হয় নাই, সেই কারণে তিনি নির্বাচনে অযোগ্য হবেন, তার প্রার্থিতা বাতিল করা হোক। অপরদিকে শাম্মী আহমেদের পক্ষে তার উকিল যুক্তিতর্কের ব্যাখ্যা দিয়েছেন। সংসদের সদস্য নির্বাচিত হইবার এবং সংসদ সদস্য থাকিবার যোগ্য হইবেন না যদি তিনি কোনো বিদেশি রাষ্ট্র আছে গতে স্পেসিফিক্যালি তিনি কোনো বিদেশি রাষ্ট্রে নাগরিকত্ব অর্জন করেন কিংবা কোনো বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন। পরবর্তীতে যেটা আসছে আমাদের সংবিধানের যেটা 15th amendment-এ সেটা হতেছে 2 এর ক নতুন আর্টিকেল, এই অনুচ্ছেদের 2 এর গ উপদফাতে অর্থাৎ আগে যেটা বললাম যাহা কিছুই থাকুক না কেন কোনো ব্যক্তি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক রহিয়া শাম্মী আহমেদ বাংলাদেশের নাগরিক কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করিলে পরবর্তীতে উনি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব অর্জন করেছেন এবং পরবর্তীতে উক্ত ব্যক্তি দ্বৈত নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করিলেন, উনি ত্যাগ করেছেন, উনি কারণ আমি বলি যে এখানে যে উনি এনআইডি কার্ডের কথা বলছেন এখানে তথ্য গোপন করার কোনো কিছু নাই, ওনার একটা এনআইডি কার্ড আছে যা বাট ওনার এনআইডি কার্ডটা পরের যেটা আগে যেটা ছিল এটা ওনার পাসপোর্টে চলে এসেছে, এইটা কোনো ধরনের এমবার্গো না, এরকমের কোনো রুলস নাই যে একটা আগেটা দিয়ে উনি আসছে পরে আসতেছে। বিষয়টি আইনতভাবে নিষ্পত্তি হবে বলে পরবর্তী তারিখ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। কিছু আইনি বিষয় উত্থাপন করা হয়েছে, আমরা এটা আইনগত যাচাই বাছাই করে এই বিষয়ে সিদ্ধান্ত জানাব, এরপরে এটার শুনানি সমাপ্ত হলো। উল্লেখ্য, 2018 সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 2,40,350 ভোট পেয়ে বিজয়ী হন পঙ্কজ নাথ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী নুরুর রহমান জাহাঙ্গীর পেয়েছেন 9,019 ভোট।